আজকে আমি আপনাদের আইপিএস এর কিভাবে কাজ করে, এটার দাম কেমন হতে পারে, বা এটা কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগাইতে হয়, কত কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আইপিএস যারা নতুন নিতেছেন সেক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখবেন, যে আমাদের ট্রান্সফর্মার কেমন বা কত মসফেটের এগুলো একটু খেয়াল রাখবেন। তো আমি সম্পূর্ণ কিছু আজকে বলবো। তো যদি আইপিএস সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। তো আমি প্রথমেই বলি, এটা যে আমাদের আইপিএসটা, এটা মূলত 800 VA-র একটা মেশিন। 800 VA-র মেশিন 800 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট লোড দেওয়া যাবে। 800 VA মানে 680 ওয়াট। তো 800 ওয়াটে 800 VA-র একটা মেশিন, এটা ইচ্ছা করলে আপনি 800 ওয়াটও লোড দিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে ট্রান্সফর্মার উপরে একটু লোডটা একটু বেশি করবে। তো আমি এগুলো নিয়ে বিস্তারিত বলতেছি। তো আমাদের এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো চাইনিজ একটা বোর্ড, 3 রিলে। এই বোর্ডগুলা কমনলি পাওয়া যায়, এগুলা 250 থেকে 450 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এখন একটু দাম কম বেশি হতে পারে। এখানে যে মসফেট বোর্ডটা দেখতেছেন, এটা হলো 3x6 মসফেটের একটা বোর্ড, এটা আপনার 400 থেকে 500 টাকার ভিতরে পাওয়া যায়। এখানে আপনি ইচ্ছা করলে 4টা মসফেট লাগাইতে পারেন। এখানে 4টা মসফেটের বোর্ড, ইচ্ছা করলে আপনি 4টা লাগাইতে পারেন। আর যদি বড় সাইজের নেন, 5টা 6টা, আপনার এটা হলো আপনার লোড ক্যাপাসিটির উপরে, ট্রান্সফর্মার উপরে আর কি, এটা ডিপেন্ড করবে কত অ্যাম্পিয়ার ব্যাটারি, এগুলোর উপর ডিপেন্ড করে এই মসফেটগুলো বাড়াইতে হয়। আর এখানে যে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মূল ট্রান্সফর্মার। এটি দিয়েই ব্যাটারি চার্জ করবে, আবার এটি দিয়েই আমাদের আইপিএসের আউটপুট সকেট থেকে ব্যাকআপ লাইনটা বের করবে আর কি। আর এটা হলো যে ট্রান্সফর্মারটা, এটা হলো PWM যে ভোল্টেজটা আছে এটা কন্ট্রোল করার জন্য এই ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে। তো এই সাইডে আমাদের 2টা তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো আমি প্রথমে লাইনটা দেখাই কীভাবে এটা কাজ করে। তো আমি লাইন দেওয়ার জন্য আমি নর্মাল একটা ব্যাটারি ইউজ করতেছি। আপনার ইচ্ছা করলে এটা বড় ট্রান্সফর্মার ব্যাটারি লাগাইতে পারবেন, এটা যদি ব্যাকআপ নেওয়ার জন্য, বড় বেশি ব্যাকআপ নেওয়ার জন্য। তো আমি টেস্ট পারপাসে এই ছোটো ব্যাটারিটা ইউজ করতেছি। তো আমি প্রথমে নেগেটিভ দিলাম, তারপরে আমি ফেজ দিলাম। দেওয়ার পরে আমার ব্যাটারিতে লাইন হয়ে গেছে। এখন যদি আমরা আইপিএস বা ইউপিএস সুইচটা দিই, এই দেখেন ফ্যানটা চলতেছে। এখন এখানে যদি আমি লোড দিই, লোড দিলে লাইট জ্বলবে। আচ্ছা, এখন যদি আমরা কারেন্টের লাইনটা অন করি, কারেন্টটা অন করলাম, অন করলে আমাদের এসি ইনপুট অন। এখন এই দেখেন ব্যাটারি চার্জ করতেছে। এখন এটা ব্যাটারি অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার চার্জ করবে, দেখেন ফুল চার্জ হয়ে গেছে। এটা ছোটো ব্যাটারি, এই জন্য তাড়াতাড়ি চার্জ হয়ে গেছে। সাপোজ এই ব্যাটারিটা আমাদের তো ছোটো ব্যাটারি, এখন যদি এই ব্যাটারিটা যদি 200 অ্যাম্পিয়ার হতো, 200 অ্যাম্পিয়ার, তাহলে 10 ভাগের 1 ভাগ, 200 অ্যাম্পিয়ার ভাগ হলো তাহলে 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ারে সর্বোচ্চ চার্জ করতে পারতো। এখন যদি এটা 100 অ্যাম্পিয়ার 130 অ্যাম্পিয়ার ব্যাটারি হয়, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগে চার্জ করা লাগবে, মানে 13 অ্যাম্পিয়ারে। তো এটা গেল ব্যাকআপের অপশন। আচ্ছা, এখান থেকে এবার হলো লোডের হিসাব। লোডের হিসাব, আপনি যত লোড কম দেবেন তত ব্যাকআপ বেশি পাবেন, ব্যাটারি যত বড় হবে তত ব্যাকআপ বেশি পাবেন। এই দুটো হলো থিওরি। এখন ইনকেস আপনি যদি লোড বেশি দিয়ে ফেলান, আমি এটা খুলে ফেলতেছি, ইনকেস আপনি যদি লোড বেশি দিয়ে ফেলান, এখানে একটা বেয়ার আছে, এটা হলো ওভারলোড। এখানে আরেকটা বেয়ার আছে হলো চার্জিং। ব্যাটারিতে মূলত আইপিএস এর যে ব্যাটারিগুলো, এটা আপনি ব্যাটারি ভোল্ট হয়ে থাকে হলো 12 ভোল্ট, কিন্তু যখন ফুল চার্জ করবেন, ফুল চার্জ করলে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির ফুল চার্জ কার্ডটা থাকা লাগবে হলো 14.66, মানে 15 ভোল্টের থেকে একটু নিচে। আচ্ছা, এবার হলো আপনার এই যে ওসুলেশন ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা, এটা ধরেন আপনার বাসা বাড়িতে আইপিএসের যে লাইন, সেটাতে আইপিএসের আউটপুট আপনি ইচ্ছা করলে 240 করতে পারেন, 220 করতে পারেন, কিন্তু যখন লোড দিবেন, লোড দিলে আস্তে আস্তে ভোল্টেজটা ড্রপ হতে থাকবে। সুতরাং এখান থেকে আপনার আইপিএসের যে ভোল্টেজটা, আইপিএসের আউটপুট যে ভোল্টেজটা, এটাকে আপনার কন্ট্রোল করা লাগবে হলো 240 বা 250 রাখা লাগবে। যখন লোড পড়বে তখন আস্তে আস্তে ব্যাটারি আপনার লোডের কারণে ভোল্টেজটা 220 বা 230-এ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার মেন যে লাইন, PWD যে লাইনটা আছে, সেই লাইনটা
যদি 220 থাকে সেই অনুপাতে আপনার লোড দেওয়ার পর 220 রাখার চেষ্টা করবেন। আরেকটা আছে হলো হার্স, এই আউটপুট যে সকেটে এখানে আপনি যদি মিটার হার্সে দিয়ে চেক করেন এই যে এটা হলো হার্সের অপশন, এখন যদি এটা মাপ দিয়ে দেখেন নেগেটিভে পজিটিভে তাহলে সেক্ষেত্রে আপনার হার্স দেখাবে হলো 50 বার, তাহলে এটা থাকা লাগবে 50 হার্সের, 50 বা 52 হার্সে থাকা লাগবে, তাহলে লোড দিলে কী হবে অরিজিনালি 50 হার্সই দিবে। আচ্ছা এই যে হচ্ছে কুলিং ফ্যানটা, আপনার যদি নতুন আইপিএস নেন সেই ক্ষেত্রে আপনাদের আইপিএসের এই ফ্যানটা যখন ব্যাকআপ দিবে তখন যেন এই ফ্যানটা চলে, আবার যখন ব্যাটারি চার্জ করে তখনও যেন এই ফ্যানটা চলে, সব সময় কিন্তু ফ্যানটা চলবে না। আমি কিন্তু একটু আগে লোড দিয়ে দেখেছি তখন হয়তো খেয়াল করছেন এখানে চলতেছে। তো এই ছিল আইপিএস নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করলাম। যদি এইসব বিষয়ে যদি আর কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমি হয়তো নেক্সট পরের ভিডিওতে আমি হয়তো কীভাবে আইপিএস বানাই সম্পূর্ণ রেডিমেড আলাদা আলাদা, এইটা সম্পূর্ণ যে পার্টসগুলো আছে সেগুলো সম্পূর্ণ আলাদা আলাদা করে কীভাবে কিনতে পাওয়া যায়, কই কিনতে পাওয়া যায় বা কীভাবে বানায় এগুলো নিয়ে একটা আলোচনা করব। তো আমাদের সাথে থাকবেন।